আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপির ঘোমটা পড়া প্রার্থী থাকবে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তাই অন্যান্য সিটিতেও তাদের ঘোমটা পড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 17 এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে এই যৌথ সভার আয়োজন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করতে আসেন বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান। তবে এসব ছাপিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলমান রাজনীতি, নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে আমন্ত্রণ জানানোর কিছু নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে রাজনৈতিক পরিচয় ছাড়াই স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়ানোকে ভণ্ডামি বলে মনে করেন কাদের। ইলেকশন করবে না, কিন্তু ঘোমটা পরে করবে। কিভাবে? স্বতন্ত্র মার্কা ইলেকশন। 24 জন দাঁড়িয়ে গেছে কাউন্সিলর, মেয়র পদেও দাঁড়িয়েছে গাজীপুরে। আর এই আসি আসি করি আসলে আশা ইঙ্গিত দিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 30টি সিটের বেশি পাবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে দাঁড়িয়ে এই কথা প্রমাণ করে দেখাক বিএনপি। বিএনপি জনগণকে বলবে যে আমাদেরকে ভোট দিন, আমরা এই এই করেছি। কি করেছে, কোন কীর্তি যাদের আছে, তাদের আছে যা, সেটা হচ্ছে ধ্বংস, চুরি, দুর্নীতি, লুটপাট, আগুন, সন্ত্রাস, এটা হলো বিএনপির উপহার। সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে মন্ত্রী, সংসদ সদস্য সহ সংশ্লিষ্টদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।